দোকান খোলো না মানুষ ওখানে রুম তো আছে না একটু খাওয়া বোকাজানত কেবাখনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সিল করলে প্রশাসনে। কার্বি আংলং কর বিভাগ আর বোকাজান মহকুমার প্রশাসনে শুকানজানের কেবাখনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আজি সিল করে। ঘটনার বিবরণী অনুসরি যাকালি বোকাজানের শুকানজানত একাংশ উত্তেজিত ব্যবসায়ী কার্বি আংলং কর বিভাগের বিষয়ার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত করেছিল উক্ত ঘটনায় সমগ্র কার্বি আংলংতে যাকালি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। ঘটনাক কেন্দ্র করে কার্বি আংলংয়ের বিভিন্ন দল সংগঠনে সংবাদমেল যোগে এই কার্যত জড়িত সকলক আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছিল। অবশেষত আজ কার্বি আংলংয়ের ডিফুরপা অহা কর বিভাগের দল এটা বোকাজানত উপস্থিত হয়ে বোকাজানের মহকুমা প্রশাসন আর আরক্ষীর উপস্থিতিত শুকানজানের কেবাখনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সিল করে দিয়ে। ইন কন্টিনিউশন উইথ ইয়েসারডে ইনসিডেন্ট আমি গোটেই রুল মতে আমি আহি আমার যে কালপ্রিট লগতে যে আমার কাউন্সিলর অফিসারসলক যে হাত দিয়েছে বেয়াকে মারিলে গোটে সেই হব নালাগিছিল। আমি দুঃখিত, আমি খুব দুঃখ পাইছো, কারণ গভর্নমেন্ট অফিসার গভর্নমেন্ট অফিসার ইচ্ছা তাহা নাই আমার কার্বি আংলং ধর্মশাস্ত্র অথরিটি অর্ডার করে আহিলে। সেইটো আপনাদের জানে যে আমার এই ট্রেডিং লাইসেন্স সিস্টেম সেইটা এটা আমার একটা ট্যাক্স, সেই আমি জি এস টি আমি দিই, গতি ট্যাক্স কম্পালসরি বারো ট্যাক্সটো সবই দিব লাগিব। মই আকৌ আজি পুনের কম আমি গভর্নমেন্ট অফিসার হয়েও আমি নিজে প্রফেশনাল ট্যাক্স হিসাবে দিই, সেই গভর্নমেন্ট ট্যাক্স, সেই গভর্নমেন্টে যাব। গতি গভর্নমেন্টে ইমানখিনি যে চার্জ নকরে যে লাগ দিবলে কোটি কোটি পয়সা দিব চার্জ নকরে কিবা তো মিনিমাম কিবা ট্যাক্স ট্যাক্স ট্যাক্সটো আপনার সবই দিছে ট্যাক্সটো, ট্যাক্স কি বস্তু আমি সবই জানো ট্যাক্স কি বস্তু কিয়া হয় কেন দিয়া হয় কিয়া হয়। গতি কিন্তু যাকালি আহি আমি সেই ঘটনা ঘটি আমি খুব বেয়া লাগিলে আর দুঃখ পাইছো যে তেন হব নালাগিছিল, কারণ আমার কার্বি আংলং জুরিডিকশন ভিতরে এইবিল করা হয়ে গেছে। আমি বিয়ণ্ড জুরিডিকশনটা কার্বি আংলং করা আমার চোতালত, আমার চোতালত যিমানখিনি আমার বিজনেস সকলের ককাই ভাই সকলক সেইটো আমি এৱাৰনেস আনিব বিচাৰিছো যে আপোনালোকে যদি হয় যদি বিজনেস কৰিছে তেতিয়া ট্রেডিং লাইসেন্সটো কম্পালসরি, সেইটো রুরাল কাউন্সিল রুলত আছে এইটো যে ট্যাক্সটো দিব লাগিব, ট্রেডিং লাইসেন্স বনাব লাগিব, প্রভিজনাল ট্যাক্সটো দিব লাগিব। স্যার, তার মাজতো এটা অভিযোগ উত্থাপন হয়ে আছে, কিছু কিছু অভিযোগ করেছে যে ট্রেডিং লাইসেন্স যেহেতু রিনিউ করার কথা আছে তো রিনিউ করবলে আপনাদের অফিসত বহুত আগতে দিয়া হয়েছে, অথচ বহুত দিন হেমাহির কারণে তেনেকে পড়ি আছে, প্রায় ছমাহ এবছর ধরে, কিন্তু এই ট্রেডিং লাইসেন্স রিনিউয়াল করার ক্ষেত্রে বিভাগীয় কর্তৃপক্ষ কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই। মই জানা পাত সেইটো অলপ মেন পাওয়ার কম হওয়ার কারণে, গতি আমার মেন পাওয়ার কম সচাকে হয় আমার মেন পাওয়ার কম আছে, গতি অকান মানে লেট হওয়া হয়ে বস্তু আমি সেইটো মানে স্বীকার করেছো মেন পাওয়ার কম হওয়ার কারণে এই বস্তুবিল হয়েছে। স্যার, বহু ব্যবসায়ী একটা অভিযোগ উঠাইছে যে ডিপুলে যদি ট্রেডিং লাইসেন্সের কারণে অনুজ্ঞাপত্র লবলে যেটা যায় বহু হারাশাস্তির সম্মুখীন হবলগীয়া হয়, এই ক্ষেত্রে আপনি কি কব? তো শোনা নাই কিমান হসা মিছা এই পছন্দ এই কিনা হব, গতি ইমানখিন মানে কমেন্ট নিদিও, কিন্তু মানে মোট জানাত কেন হওয়া নাই, কারণ আমি নিজে দেখি নিশ্চয় যদি রিপোর্ট নিউজ চ্যানেল এনে।